আসসালামু আলাইকুম। এই ভিডিওটা খুবই 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 মোস্ট ওয়ান্টেড একটা ভিডিও ছিল, মানুষ পাগল করে ফেলছে আমাকে এই ভিডিওটা দেওয়ার জন্য। আমি যখন গ্রুপে পোস্ট করেছিলাম যে আপনারা অনেকেই সার্ভার সাইড ট্র্যাকিং পিক্সেল অ্যাড করা নিয়ে অনেক বিপাকে আছেন, আপনারা প্রায় ইতিমধ্যে 4-5 ঘন্টার কোর্স করে ফেলছেন, অনেকে ইউটিউব থেকে করছেন, অনেকে হয়তো বা কারো পেইড টিউটোরিয়াল কিনে করছেন, কিন্তু কোনোভাবেই সার্ভার সাইড ট্র্যাকিংটা এনেবল করতে পারতেছেন না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই একটা ভিডিও, জাস্ট এই একটা ভিডিওতে আপনাদের পিক্সেলিওর্স যেই ওয়েবসাইটে আপনারা অ্যাড করবেন এবং এভরিথিং যা যা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ডাটা লেয়ার এনেবল করা থেকে যা যা দরকার সব কিছু একটা ভিডিওতে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আমি এত সহজ প্রসেসে আপনাকে দেখাবো, এর আগে বাংলাদেশে সার্ভার সাইড ট্র্যাকিং এত সহজ প্রসেসে কেউ দেখায় না, এটা 100% গ্যারান্টি। প্রথমেই বুঝতে হবে আসলে সার্ভার সাইড ট্র্যাকিংটা কী এবং পিক্সেল জিনিসটা কী। এই ভিডিওটা বড় হতে পারে, তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমরা কিছু ভিডিও আগে কথা বলেছিলাম যে এখানে আমরা পিক্সেল হেল্পার নামে একটা জিনিস অ্যাড করবো এবং অ্যাড অন, এবং এখান থেকে আমরা দেখবো যে আমাদের পিক্সেলটা ট্রান্সফার হচ্ছে কি না। আমরা ওই যে দেখেছিলাম যে রিটার্গেটিং করার ক্ষেত্রে কারা অ্যাড টু কার্ট করলো, কারা পারচেস করলো, কারা কী করলো না করলো, এভরিথিং ব্লু প্রিন্ট আমাদের দরকার। তো সেটা আমরা কীভাবে ট্র্যাক করবো সেটা তো ফেসবুক থেকে করতে চাইলে তো করা যায় মেটা সোর্স থেকে, কিন্তু আমাদের সোর্স থেকে আমাদের যদি ওয়েবসাইট থাকে আর ল্যান্ডিং পেজ থাকে তাহলে আমরা সেই জিনিসটা কীভাবে ট্র্যাক করব। এই জিনিসটা ট্র্যাক করার ওয়ে হচ্ছে পিক্সেলের মাধ্যমে। এখন এই পিক্সেল দিয়ে যে ট্র্যাকিং, যেটা আমরা ট্রাফিক ট্র্যাকিং বা আপনি যে ধরনের ট্র্যাকিংই বোঝান না কেন, ট্র্যাকিং মূলত দুইভাবে করা যায়। এক হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং দুটা জিনিসকে আমি সহজে বোঝাই। ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছে এই যে এই ব্রাউজার, নর্মালি আমরা যে কোনো কিছু যখন ব্রাউজ করি, যে কোনো কিছু ব্রাউজ করতে গেলে তো আমাদের ব্রাউজার ব্যবহার করতে হয়। যেমন আপনি আমার এই স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন আমার ব্রেভ একটা ব্রাউজার আছে, মোজিলা ফায়ারফক্স একটা ব্রাউজার আছে, গুগল ক্রোম একটা ব্রাউজার আছে, এরকম এগুলো সব হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজার কী করে, এই ব্রাউজার যখন ফেসবুককে কোনো ডাটা পাঠায়, ওই ডাটার মাধ্যমে ফেসবুক যখন ট্র্যাকিং করে ওইটাকে বলা হয় ব্রাউজার সাইড ট্র্যাকিং। তবে বর্তমানে একটা সমস্যা দেখা দিচ্ছে, বর্তমানে খুব বেশি ব্রাউজার এই ট্র্যাকিং করতে দিচ্ছে না। মোজিলা ফায়ারফক্স থেকে শুরু করে বেশিরভাগ ব্রাউজারই যে তাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং, ফেসবুক যে ট্র্যাকিংটা করছে সেটা অফ করে দিয়েছে। অনেকে তো যারা আমেরিকায় মার্কেটিং করে বা ড্রপশিপিংয়ের বিজনেস করে, আপনারা অনেকেই দেখবেন আমেরিকাতে এই জিনিসটা আরও আগে থেকেই বন্ধ, যখন অ্যাপেল 14 লঞ্চ করলো। এখন অনেক অ্যান্ড্রয়েড অ্যাপস এবং অ্যান্ড্রয়েড ব্রাউজার সফটওয়্যারও এইদিকে আগাচ্ছে। যেমন এই যে আমি ব্রেভ ব্রাউজারে দেখলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে শিল্ড আর ডাউনফল, আমি যদি এটাকে অন করে দিই, নর্মালি এটা অন থাকে, নর্মালি এটা অন থাকে যাতে আমি কোনো অ্যাড দেখতে না পারি, মূলত অ্যাড ব্লকার। তো এটা অন করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু যে পিক্সেলটা এনেবল করা ছিল এটা এনেবল করা যাচ্ছে না। সো দ্যাটস মিন আমি এখন আর এখানে যেই এনেবল সিস্টেমটা ছিল, মানে ব্রাউজার সাইড যে ট্র্যাকিং হচ্ছিলো সেটা আর হচ্ছিলো না। আপনি সেম যদি মোজিলা ফায়ারফক্সে যান, মোজিলা ফায়ারফক্সে এখান থেকে আপনি দেখবেন শিল্ড অন অফ করার কিছু অপশন রয়েছে। সো এগুলো খুবই সেন্সিটিভ। আপনারা যদি ব্রাউজার সাইড ট্র্যাকিং যা কাজ করছে না, ব্যাপারটা এরকম না, ব্রাউজার সাইড ট্র্যাকিং করলে কী হয়, অনেক সময় ডাটা মিস হয়, এটা আপনারা অলরেডি অনেকেই জানেন যেহেতু এটা একটা অ্যাডভান্স কোর্স। ব্রাউজার সাইড ট্র্যাকিং করলে ডাটা মিস হয়, একটা সময় যাওয়ার পরে ফেসবুক আর সঠিকভাবে ট্র্যাক করতে পারে না। তাই বেস্ট ওয়ে হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা কি, সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে ফেসবুক সরাসরি আপনার যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে, এবং সার্ভার সাইড ট্র্যাকিং করার মাধ্যমে অনেক বেশি বেশি ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারবেন যে ফেসবুকের যে ইউজার আছে তাদের মধ্য থেকে। এবং সার্ভার সাইড ট্র্যাকিং যদি আপনার এনেবল থাকে, ফেসবুক খুব সহজে আপনার জিনিসটা অপটিমাইজ করতে পারে, এবং শিল্ড অন করা থাকুক বা যাই থাকুক না কেন, ফেসবুক যা ডাটা কালেক্ট করবে সব আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে, এটা সার্ভার টু সার্ভার কানেক্ট, দ্যাটস ওয়াই সার্ভার সাইড ট্র্যাকিং বলা হয় এটাকে। যে কোনো থার্ড পার্টির উপর আপনার যে ডাটা এবং ফেসবুক যেখান থেকে ডাটা কালেক্ট করছে ওইটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, সরাসরি আপনার ওয়েবসাইট থেকে ফেসবুকের যে ব্রাউজার সেইটার সাথে এনেবল করা, সুন্দরভাবে ম্যাচিং হয়। দ্যাটস ওয়াই সার্ভার সাইড ট্র্যাকিংটা খুবই হেল্পফুল। আমরা অনেক আগে থেকে সার্ভার সাইড ট্র্যাকিং ইউজ করছি, বাট সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে খুব বেশি একটা আলোচনা করা হয় না। তবে রিসেন্টলি সার্ভার সাইড ট্র্যাকিং খুব হাইপে উঠছে এবং আসলে জিনিসটা মানুষের জানা দরকার। দ্যাটস ওয়াই আমি আমার এই কোর্সে এই জিনিসটা ইন্ট্রোগেট করেছি যে আমি কত সহজ ওয়েতে এই জিনিসটা করি। ওকে, দেখেন আমরা দারাজে গেলে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিংটা এনেবল পাচ্ছি, আর দ্যাটস মিন পিক্সেল এনেবল পাচ্ছি। কিন্তু আমাদের যে একটা ই কমার্স ওয়েবসাইট ছিল ecommerceshop.xyz, এটাতে কিন্তু কোনো ধরনের পিক্সেল ট্র্যাকিং করা নেই। তো এখন কী করব, আমরা মূলত এই ওয়েবসাইটে পিক্সেলটা ট্র্যাক করব।
তবে পিক্সেল যে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি, নর্মালি তো সবাই দেখা যায় যে ব্রাউজার সাইড ট্র্যাকিং করে, কিন্তু আমরা যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে যাই তাহলে এটা তো অবভিয়াসলি ভালো। কিন্তু আমরা যে কাজটা করি সার্ভার সাইড ট্র্যাকিং করার ক্ষেত্রে, অনেকে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করি, গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করি, এবং আমরা ওইখান থেকে দেখা যায় কেউ কেউ ওয়েব কন্টেনার বানাই এবং সার্ভার কন্টেনার বানাই। তবে আপনারা অনেকেই একটা জিনিস জানেন না, আপনারা যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান তাহলে আপনাদেরকে একটা সার্ভার কিনতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিং কি, আপনাদেরকে একটা সার্ভার কিনতে হবে আলাদা করে। ওই সার্ভারেই তো ডাটাগুলো সব থাকবে, ওইখান থেকেই তো ফেসবুকে পাস হবে। কিন্তু আপনারা যে কাজটা করতেছেন, আপনারা যে প্রবলেমের সম্মুখীন হচ্ছেন সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। আপনারা সবাই গুগল ট্যাগ ম্যানেজার থেকে এই ওয়ার্কস্পেসটা ব্যবহার করে কাজগুলো করছেন, তাই তো? অনেকে এখানে ট্যাগ ইন্টিগ্রেট করছেন, ট্রিগার ইন্টিগ্রেট করছেন, বিভিন্ন বিষয়বস্তু ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন। কিন্তু এখানে কিছু জিনিস হয়তো আপনারা এই মুহূর্তে হাইট দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে এখানে কিছু সিকিউরিটি ইস্যু আছে, কারণ এটা একটা ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছিল, সো এখানে কিছু সিকিউরিটি ইস্যু আছে। সো এখানে আমরা ট্যাগ অ্যান্ড ট্রিগার ইউজ করতেছি, কিছু ভেরিয়েবল ইউজ করতেছি, এবং এর মাধ্যমে আমরা মূলত সার্ভার সাইড ট্র্যাকিংটা এনেবল করতে চাচ্ছি। কিন্তু আপনি যখন এটার ওভারভিউতে যাবেন, আপনি দেখতে পারবেন যখন এটা কন্টিনিউ করতে হয়, এখানে মূলত ওয়েব কন্টেনার, এটাকে মূলত ওয়েব কন্টেনার বলা হয়, এবং আরেকটা আছে সেটা হচ্ছে সার্ভার কন্টেনার। আমরা এই ওয়েব কন্টেনারের কাজটাই হয়তো বা অনেকে দেখেছি, কিন্তু এখানেও সার্ভার কন্টেনার অ্যাড করতে হয়। এই সার্ভার অ্যাড করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, খুব বিখ্যাত যেই সার্ভার কন্টেনার বা সার্ভার যেখান থেকে আপনি কিনতে পারেন সেটা হচ্ছে স্টেপ। আপনি যদি স্টেপে আসেন, এটা অবভিয়াসলি একটা পেইড ভার্সন, এটা ফ্রি পেইড দুটাই আছে। সো এখানে আপনি যদি ফ্রি ইউজ করেন তাহলে আপনি 10,000 পর্যন্ত রিকোয়েস্ট হিট করাতে পারবেন, একটা ক্লাউড সার্ভার পাবেন। এবং আপনি যদি আরও বেশি করতে চান তাহলে আপনাকে এখানে টাকা পে করতে হবে, এবং প্রো $20, এটা আপনি $20 দিয়ে করতে হবে মান্থলি। এবং এটা যদি আপনি ইয়ারলি চিন্তা করেন তাহলে আপনাকে $200 দিতে হবে এক বছরে, সার্ভার সাইড ট্র্যাকিং যদি আপনি করতে চান। এবং এখানে বিজনেস এন্টারপ্রাইজ, এখানে আপনি গেলেই দেখতে পারবেন step.io-তে, এটা খুবই পপুলার। এছাড়াও অনেকে বিভিন্ন গুগল ক্লাউড বা অন্যান্য ক্লাউড সার্ভিস ইউজ করে, বাট আপনি যেটাই করেন না কেন আপনাকে কোনো না কোনো একটা ক্লাউড সার্ভিস বা কোনো একটা সার্ভার ইউজ করতে হবে। তখন সার্ভার ইউজ করতে গেলে আপনাকে কিছুটা আপনি ফ্রি পাবেন, কিন্তু সব কিছু ব্যবহার করতে গেলে আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। এখন আপনি দেখেন, আপনি যখন একটা ওয়েবসাইট কিনেন, ডোমেন হোস্টিং কিনেন একটা ওয়েবসাইট বানানোর আগে, তো ডোমেন হোস্টিং যখন কিনেন ওইখানেও তো আপনি অলরেডি, ওইখানেও কিন্তু আপনি অলরেডি একটা সার্ভার কিনেছেন। সো আপনি সেখান থেকে হোস্টিংয়ের একটা সার্ভার নেবেন, আবার আপনি আলাদা আইসে আবার আরেকটা সার্ভার কিনবেন, এটা কিন্তু বিজনেস যারা শুরু করে তাদের জন্য অবভিয়াসলি কস্টলি একটা ব্যাপার। বাট এইটা সবাই বলে না, আমি জানি না কেন বলে না, কারণ হয়তো বা এটা ব্যাকএন্ডে কোনো ইস্যু থাকে। বাট নর্মাল ফ্যাক্ট হচ্ছে এটা, আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান আপনাকে আলাদা সার্ভার কিনতে হবে। এখন বিভিন্ন ওয়েতে সার্ভার আপনি কিনতে পারেন, বানাতে পারেন, বিভিন্ন বিষয় কিছু করতে পারেন, বাট এই যে আপনি ট্যাগ ম্যানেজার আইসা ট্যাগ অ্যান্ড ট্রিগার ইউজ করে ফেলতেছেন, এটাই যে আপনার ফুল কাজ, ব্যাপারটা মোটেও এরকম না। এখানে আরও অনেক কিছু আপনাকে অ্যাড করতে হয়। তবে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমের মাধ্যমে এটা বেসিক কাজ করা হয়েছিল, এটা অ্যাডভান্স কাজ না, কারণ আমি এটা জাস্ট করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য করতে চাচ্ছিলাম, পরে মনে হয়েছে যে এর চেয়েও বেটার ওয়েটা আপনাদেরকে। কিন্তু আমরা যদি একজন উদ্যোক্তা, আমাদেরকে সময় বাঁচাতে হবে, স্মার্ট হতে হবে, এবং স্মার্ট হওয়ার জন্য আমাদেরকে অবভিয়াসলি কিছু নিত্য নতুন পন্থা ব্যবহার করতে হবে যেগুলো মার্কেটে সবাই করছে না। সো সেটা আমরা কীভাবে করবো সেই জিনিসটাই মূলত এই ভিডিওতে দেখব। আমরা এই কাজটা করার জন্য একটা স্মার্ট প্লাগইন ব্যবহার করব, তবে এই প্লাগইনটা পেইড, কিন্তু আপনাদের চিন্তা করার কারণ নেই। আমি কিছু সংখ্যক মানুষকে এই প্লাগইনটা একদম ফ্রিতে দিব। কীভাবে আপনি ফ্রিতে পাবেন সেটা জানার জন্য মূলত এই ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওর কোন একটা অংশে আমি বলে দিব এই প্লাগইনটা আপনারা কীভাবে ফ্রি পাবেন। প্রথমে এই প্লাগইনটার প্রাইসে যদি আমি আসি, এই একটা ওয়েবসাইটের জন্য এই প্লাগইনটার প্রাইস হচ্ছে $389। যদি আপনি 10টা ওয়েবসাইটে ব্যবহার করতে চান তাহলে $399 ইউজুয়ালি ওয়ানের আপনি এখানে এসে পেয়ে যাবেন, এটা কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং বান্ডেল এজেন্সি, এখানে এজেন্সিতে আপনি $899 কিনতে পারবেন 100টা ওয়েবসাইটের জন্য। তবে এখন আপনারা তো কেউ ওয়েবসাইটের জন্য কেনার প্রয়োজন নেই, দুইটা এজেন্সি বান্ডেল আমাদের কিনে আছে এই মুহূর্তে, আরও কিনতে পারবো, আমাদের কিনা কোনো ইস্যু না, বাট 100 ওয়েবসাইট অনেক ওয়েবসাইট। সো এই যে প্লাগইনটা, এই প্লাগিনটা এখনও পর্যন্ত মেবি 150-এর কাছাকাছি বা সামথিং আপস অ্যান্ড ডাউন আমাদের কাছে এই মুহূর্তে আছে অ্যাভেলেবেল। আমরা প্রায় 150 থেকে চেষ্টা করবো যত বেশি মানুষকে দেওয়া যায়, যদি প্রয়োজন পড়ে আমরা আবার কিনবো, নো ইস্যু। বাট এই যেহেতু আমাদের এজেন্সির কাজ করতে আপনারা অলরেডি জানেন, বিচকার আইটি নামে আমাদের একটা এজেন্সি আছে, সো ওই এজেন্সি থেকে কাজগুলো করতে হয়। সো অবভিয়াসলি বান্ডেল যেই প্যাকেজটা আছে, বান্ডেল বলতে এজেন্সি বান্ডেল, এটা আমাদের কিনে আছে, আমরা আপনাদেরকে দিতে পারবো।
তো এটা দেওয়ার জন্য মূলত কী করতে হয়, আপনাকে এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডে আমাকে আসতে হবে, এই যে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেলে আমাকে লগ ইন করতে হবে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর এগুলো যারা দেখেন নাই আগে তাদের জন্য একটু কমপ্লেক্স হবে, বাট যারা ইতিমধ্যে জানেন, বুঝতে পারছেন, তাদের জন্য এটা খুবই ইজি। সিম্পলি চলে আসবেন এই প্লাগইন অপশনে, তারপর অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করলে আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন। এখানে যদি আপনি লিখে সার্চ করেন পিক্সেল ইওর সাইট লিখে সার্চ করলে আপনি একটি প্লাগইন পেয়ে যাবেন। অনেকেই বলে যে প্লাগইন দিয়ে খুব ভালো কাজ করা সম্ভব না, বা প্লাগইন আসলে খুব বেশি ইফেক্টিভ না। এটা কোন পার্সপেক্টিভ থেকে সে বলে বা আসলে অনেকে ইউজ করে বা না, সেটা আসলে আই ডোন্ট নো। এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ ম্যানেজার, এটাকে আপনি জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পর অ্যাক্টিভ নামে একটা অপশন আসবে, সেটা অ্যাক্টিভ করে দিবেন। এটা যদি আপনি ফ্রিতে ইউজ করতে চান, তবে ফ্রিতে আপনি শুধুমাত্র ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে পারবেন, সার্ভার সাইট ট্র্যাকিং অত সুন্দরভাবে আপনি করতে পারবেন না। তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি পেড প্লাগিনটা ইউজ করেন। আপনি এখানে আপলোড প্লাগিন আসবেন, আমরা আপনাকে দিয়ে দিব, কীভাবে দিব বলছি, আপনি আপলোডে আসবেন। আসার পর এই প্লাগিনটাকে এখানে আপলোড দিবেন, তারপর ইনস্টল নাও ক্লিক করবেন। একটু লোড নেবে ওয়েবসাইটটা আপনার কাজ করতে, যেহেতু এটা ব্যাকএন্ডে কাজ হচ্ছে। তারপর এখান থেকে আপনি প্লাগইন ইনস্টল সাকসেসফুলি, আপনি অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন অপশন আপনার অ্যাড হবে, সেটা হচ্ছে পিক্সেল ইওর সাইট নামে একটা প্লাগইন অপশন আপনার এই বাম সাইডের যে অংশগুলো আছে এখানে অ্যাড হবে, যে দেখতে পাচ্ছেন পিক্সেল ইওর সাইট। এখান থেকে এটা অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ কী কী অবস্থা এটা আপনি এখান থেকে দেখতে পারবেন, সমস্যা নেই। এই যে পিক্সেল ইওর সাইট, এটা প্রো অ্যাক্টিভ করা আছে, সো এখানে ক্লিক করলে আবার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমার অ্যাক্টিভ করা আছে, আমি অ্যাক্টিভে চলে যাবো। এই পিক্সেল ইওর সাইট যে অপশনটা, এটাতে আমি ক্লিক করলাম। এখান থেকে একটা ড্যাশবোর্ড ছাড়া আপনি ও কমার্স রিপোর্ট, ইউটিএম বিল্ডার যে অপশনটা আছে সেটা হচ্ছে ওই বিল্ড ইউআরএল, যেটা আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে দেখতে পারবো কোন অ্যাডের থ্রুতে কী পরিমাণ কনভার্সন হচ্ছে, সেটা এটার মাধ্যমে দেখা যায়। সো এটা আপনি এখানে ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক ফর সেটিংসে ক্লিক করবেন, এবং ক্লিক ফর সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটা অপশন পাবেন। সুতরাং এখানে বুঝতেই পারছেন আপনাকে ফেসবুক পিক্সেলের একটা কোড এনে এখানে বসাতে হবে। এখন এই কোডটা আমরা কীভাবে পাবো, সেটা আমরা পাবো হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে। এই অ্যাড ম্যানেজারও আমরা কিছু ব্লার অপশন থাকবে, কারণ এখানেও কিছু সেন্সিটিভ ইস্যু আমাদের থাকে। তো এখান থেকে আপনি চলে আসবেন সরাসরি যে বিজনেস সেটিংসের আন্ডার থেকে আপনি ডাটাবেজে চলে আসবেন। ডাটাবেজে চলে এসে এখানে আপনি অ্যাড অপশন নামে একটা ক্লিক পাচ্ছেন, মানে এটা হচ্ছে নতুন করে আপনি একটা পিক্সেল ক্রিয়েট করছেন। এই অ্যাডে ক্লিক করবেন, এবং এখানে আপনি পিক্সেলের একটা নাম আপনাকে চুজ করতে হবে। আমি ই কমার্স শপ লিখে দিলাম, এবং এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। একটু সময় নিবে আপনার এই পিক্সেলটা ক্রিয়েট হওয়ার জন্য, এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার ই কমার্স শপ নামে একটা পিক্সেল কিন্তু এই মুহূর্তে এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে আপনি চাইলে ইভেন্ট এবং অনেক কিছু করতে পারেন। আমি এখানে যে আইডিটা দেখতে পাচ্ছেন উপরে নীল একটা আইডি, এই আইডিটা আমি ক্লিক করব, এবং ক্লিক করে আসার পর আমাকে যে কাজটা করতে হবে, আমি চলে যাব আবার আমার পিক্সেল ইওর সাইট এই অপশনে। এখান থেকে প্রথমে যে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এটা তো আপনি অফ থাকবে, অন করবেন। এনেবল কনভার্সন API, এটাকে অন করব। এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এটাকে অন করব। এটাকে অন করার পর এখানে আমি কী করব, যে কোডটা নিয়ে আসলাম সে কোডটা বসাবো। তারপর আমি চলে যাব আবার সরাসরি অ্যাড ম্যানেজারে। এখানে কিন্তু কোনো কিছু অপশন দেখতে পাচ্ছেন না, আমি যাব সরাসরি ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এই অপশনে। এগুলো খুবই ইজি, আমি জাস্ট যা যা করছি আপনি তা দেখেন, ডুপ্লিকেট করবেন জাস্ট এই জিনিসগুলো, আপনি জাস্ট আমাকে দেখবেন এবং কপি করে পেস্ট করবেন, আর কিছু করতে হবে না, আপনার এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। সো আমি সরাসরি সেটিংসে চলে আসবো। সেটিংসে চলে আসার পর এখান থেকে আপনি খুঁজবেন যে জেনারেট অ্যাক্সেস টোকেন কোথায়। এই যে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা অপশন আছে, এই জেনারেট অ্যাক্সেস টোকেন আমি ক্লিক করব, এবং ক্লিক করার পর এখান থেকে আমাকে একটা টোকেন জেনারেট হবে। আপনি জাস্ট এটাকে কপি করবেন, কপি করে চলে যাবেন আপনি সরাসরি আবার ওয়েবসাইটে, এখানে কনভার্সন API, এই API টোকেনে এটা এখানে পেস্ট করবেন। তারপর আপনি চলে যাবেন সরাসরি আবার অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজার থেকে এখানে টেস্ট ইভেন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এটা হচ্ছে সার্ভার এবং এটা হচ্ছে ওয়েবসাইটের। সো আমি সার্ভার করলাম। এখান থেকে যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন, এই ইভেন্টটাকে কপি করব। কপি করে এসে আবার যে এখানে টেস্ট ইভেন্ট কোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে পেস্ট করব। তারপর আপনি নিচের দিকে আসলে এখানে আরও অনেক কিছু করার তেমন প্রয়োজন নাই, এখানে যেগুলো আপনার দরকার সব কিছু অটোমেটিকলি থাকবে। এখানে কী কী ডাটা লেয়ারের, কী কী এই যে ইউজার ডাটা ডিটেকশন, কী কী আপনি পাঠাতে চাচ্ছেন, এভরিথিং, কত ডেজ, ফার্স্ট টাইম ভিজিট, এভরিথিং। এখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব বেশি কিছু করার প্রয়োজন নাই, আপনি এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করবেন। সেভ সেটিংসে ক্লিক করার পর আপনি যদি আবার এখানে ecommerceshop.xyz আসেন, মানে আপনি আপনার ওয়েবসাইটে যদি যান এবং আপনি পিক্সেল হেল্পার দিয়ে যদি চেক করেন, আপনি দেখবেন এখানে পিক্সেলটা সুন্দরভাবে শো করছে। ওকে, তবে এখান থেকে এনেবল করা আছে, দেখেন যখন আপনি যাবেন এখানে একটা অ্যারর দেখাচ্ছে,
পেজ ভিউ। কেন অ্যারোরটা দেখাচ্ছে আপনি বলতে পারবেন? অ্যারোরটা দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমার যে শিল্ড, এই শিল্ডটা অন করা। তো আপনি যদি আবার ব্যাক ইন্ড এখানেও আসেন, এখানে আসলে আপনি দেখতে পারবেন ওভারভিউ, এই যে পেজ ভিউ একটা ইভেন্ট চলেছে, এবং এটা আপনি দেখতে পাচ্ছেন রিসিভ হচ্ছে কোথা থেকে, সার্ভার থেকে। এখানে আসার পর আপনি দেখতে পারবেন এটা কি সার্ভার থেকে রিসিভ হচ্ছে নাকি এটা ব্রাউজার থেকে রিসিভ হচ্ছে। এখন সার্ভার থেকে হচ্ছে, তাহলে ব্রাউজার থেকে কেন হচ্ছে না একটা প্রশ্ন আসে না? আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করেছি, ই কমার্স শপ এক্স ওয়াই জেড, আমি এখন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আসলে ভিজিট করতে চাচ্ছি, আমি সে এই প্রোডাক্টটা ভিজিট করব। এবং এই প্রোডাক্টটা ভিজিট করে আমি যদি এইখানে চলে আসি, এখানে আমি দেখতে পাবো যে প্রোডাক্টটা আমি ভিজিট করছি সেই প্রোডাক্টের ডিটেলসটা এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউ কন্টেন্ট, আমি যে ভিউটা কন্টেন্ট করলাম এটা এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং এটা সার্ভার থেকে আসছে। ওকে, আমি এখন এখানে যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, অ্যাড টু কার্ড মানে আমাদের যেই ইভেন্টটা আছে সেটাকে আমরা অ্যাড টু কার্ড করলাম, এবং এখান থেকে যদি আমরা আবার ইভেন্ট ম্যানেজারে আসি, আমরা দেখতে পারবো এখানে যে অ্যাড টু কার্ড ইভেন্টটা আছে সেই অ্যাড টু কার্ড ইভেন্ট এখানে ফায়ার হবে। খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড টু কার্ড ইভেন্টটা ফায়ার হচ্ছে, এবং তারপর আমি ইনিশিয়েট চেক আউটে গিয়েছি, দ্যাটস ওয়াই ইনিশিয়েট চেক আউট যে ইভেন্টটা সেই ইভেন্ট এখানে ফায়ার হচ্ছে। ওকে, আমি একটা ডেমো দিয়ে জাস্ট এটাকে পারচেস করি আপনাদের সামনে। আমি একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে এখানে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করছি, এবং প্লেস অর্ডারে ক্লিক করার পর আমি যদি আবার ইভেন্ট ম্যানেজার, এখানে দেখতে পাচ্ছেন আমাকে থ্যাংক ইউ দেখাচ্ছে, ইউর অর্ডার হ্যাভ বিন রিসিভড। এখন আমি যদি ইভেন্ট ম্যানেজারে যাই, আপনি ইনিশিয়েট চেক আউটের পরে দেখতে পারবেন একটা পারচেস ইভেন্ট ফায়ার হবে। এই যে দেখতে পাচ্ছেন পারচেস ইভেন্ট ফায়ার হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা তো বুঝলাম যে সার্ভার সাইড ট্র্যাকিং করছে, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং কি আসলে করতে পারছি কিনা, এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং কিন্তু হচ্ছে না। আপনি দেখেন আমি যখন মোজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করছি তখনও কিন্তু ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছে না, আমি যখন গুগল ক্রোম দিয়ে বা ব্রেভ ব্রাউজার দিয়ে ফায়ার করছি তখনও কিন্তু হচ্ছে না। আমাদের কিন্তু এই ক্ষেত্রে সার্ভার সাইড ট্র্যাকিংটাই কাজ করতে হচ্ছে। আসলে কি যে ব্রাউজার সাইড ট্র্যাকিং কাজ করবে কি করবে না, এইটা তার একটা মূল প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ফেসবুকের স্ট্যান্ডার্ড যে ইভেন্টগুলো আছে, স্ট্যান্ডার্ড ইভেন্টে যাই, আপনি এখানে দেখতে পারবেন যে ওয়েবসাইটের অ্যাকশন কোন ধরনের অ্যাকশন, অ্যাড টু কার্ট, উইস্ট লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, কোন ধরনের অ্যাকশনের জন্য কী ধরনের ডাটা এনেবল করতে হবে। আপনারা যারা এই জিনিসগুলো জানেন না, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন যে গুগল ট্যাগ ম্যানেজার ডাটা লেয়ার এনেবল, এটা লিখে সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে এটার কী খারাপ অবস্থা বা কী পরিমাণ সময় লাগবে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পারচেসের জন্য কিছু ডাটা পাঠাতে হবে, সেই ডাটাটা কী হচ্ছে, ট্র্যাক পারচেস ভ্যালু কারেন্সি, এই ডাটাগুলো ফেসবুকে পাঠাইতে হবে। তাহলে কী হবে, ফেসবুক আরও সুন্দরভাবে জিনিসটাকে অপটিমাইজ করতে পারবে। চলেন দেখি আমাদের পারচেসে কী কী পাঠাইছে ডাটা, আমাদের কী কী পাঠানোর কথা ছিল, আমাদের পাঠানোর কথা ছিল হচ্ছে পারচেস ভ্যালু কারেন্সি, পাঠাইছে কী কী চলেন দেখি। ভ্যালু, এটা 299 টাকার একটা প্রোডাক্ট ছিল, দ্যাটস ওয়াই ভ্যালু। তারপর পাঠাইছে কারেন্সি, ওকে। কন্টেন্ট আইডিয়াস পাঠাইছে, টাইপ প্রোডাক্ট টাইপ পাঠাইছে, কন্টেন্ট নেম পাঠাইছে, প্রোডাক্টের নেমটা কি সেটা পাঠানো হয়েছে, ক্যাটাগরি অল প্রোডাক্টস, অর্ডার আইডি, কতগুলো আইটেম আমি কিনছি, ডিরেক্ট প্লাগইন কি, পিক্সেল ইওর সাইট, গেস্ট রোল, কারণ আমি এখানে কোনো অ্যাকাউন্ট ওপেন করি নাই। আমার যদি কোনো এখানে অ্যাকাউন্ট ওপেন করে পাঠাইতে হইতো তাহলে যে জিনিসটা হতো, এখানে আমার যে ইমেল, যে মোবাইল ফোন নাম্বার, এভরিথিং যেত, ইভেন্ট ইউআরএল, ইভেন্ট টাইম কখন হয়েছে, ফ্রাইডে, কোন মান্থে, স্টোর চেক আউট, থ্যাংক ইউ থ্রি, এই যে থ্যাংক ইউ থ্রিতে চলে গেছে, কার্ড ফার্স্ট, এভরিথিং এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন অ্যাকশন সোর্স হচ্ছে ওয়েবসাইট, তার মানে আমাদের যে পারচেস সেটা ঠিকঠাক মতো কাজ করছে। ওকে ফাইন, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংয়ে ডাটা লেয়ার অ্যানাবলের যে বিষয়বস্তুগুলো ছিল, যেমন এখানেও ডাটা লেয়ার সকল জায়গায় কোয়ান্টিটি থেকে শুরু করে সব জায়গায় আপনি ডাটা লেয়ার অ্যানাবল আছে। ওকে ফাইন, এভরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে। তো এখন আমাদের ব্রাউজার সাইডও তো ট্র্যাকিং করার প্রয়োজন, তবে ব্রাউজার সাইড অল ব্রাউজার সাইডও ট্র্যাকিং হচ্ছে, ব্রাউজার সাইডও অ্যানাবল হয়ে গেছে, এটার জন্য আর আপনাদের কিছু করতে হবে না। কিন্তু আসলে হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা প্রবলেম অনেকেই ফেস করেন, যেটাকে মূলত যেটার জন্য মূলত ডিডুপ্লিকেট করতে হয়। আপনারা যখন গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেন ওইখানে ডিডুপ্লিকেট করতে হয়। ডিডুপ্লিকেটের জিনিসটা কি, যে এখানে দেখতে পাচ্ছেন ডিডুপ্লিকেট, এই ডিডুপ্লিকেটের ব্যাপারটা হচ্ছে আপনাদের যখন ট্র্যাকিং হয় ব্রাউজার থেকেও ট্র্যাকিং হয় আবার সার্ভার থেকেও ট্র্যাকিং হয়। এই যে আমরা তো পারচেস হলো, আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছে না, দ্যাটস ওয়াই একটা পারচেস হয়েছে। কিন্তু আপনার যদি ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং অ্যানেবল থাকতো, তাহলে যে জিনিসটা হইতো, ফেসবুকে দুইটা ডাটা যেত, তখন ফেসবুকে যে জিনিসটা আসতো আপনার পারচেস একটা হয় নাই, আপনার পারচেস হয়েছে দুইটা। সো ফেসবুকে তখন দেখা যেত আপনার অ্যাড কস্টে যখন আপনি অ্যাড পারচেস দেখাচ্ছে ও আপনার ওয়েবসাইটে 10টা, কিন্তু ফেসবুকে থেকে আপনার পারচেস দেখাচ্ছে 20টা, এই ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারতেন। সো এখন আমরা যে কাজটা করবো এটা অটো ডিডুপ্লিকেট হবে। আমরা এখানে আসবো, আমরা আসার পর আবার ডেমো স্টোরে যাব,
আবার ডেমো স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আপনি আবার ইভেন্ট ফায়ার হবে। সো আমি ডেমো স্টোরে গেলাম এবং এই যে দেখতে পাচ্ছেন সবগুলোরই কিন্তু এরকম শিল্ড ওপেন করা থাকে। এখন আপনারা হয়তো অনেকেই জানেন না যে শিল্ড ওপেন করা থাকে। এখন আপনারা যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন তারা কি শিল্ড অফ করে পরে আপনার প্রোডাক্ট অন পারচেস করবে? ব্যাপারটা তো এরকম না, কখনোই না। তো আমি কী করলাম, আমি শিল্ডটাকে অফ করে দিলাম। এই শিল্ডটাকে অফ করার পর আমার একটা আবার আমি সেম প্রোডাক্ট না অথবা আমি অন্য একটা প্রোডাক্ট পারচেস করতে চাই, এই যে এই ঘড়িটাকে পারচেস করতে যাব। এখন আমার এখানে পেজ ভিউ ইভেন্ট আসবে এবং দেখতে পাচ্ছেন এই পেজ ভিউটা কিন্তু ব্রাউজার থেকে আসছে এবং পার্টনার ইন্টিগ্রেট, একটা ম্যানুয়াল সেটআপ হয়েছিল, এটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেট। এখন আপনি দেখেন এগুলো কিন্তু ব্রাউজার থেকে আসছে, সাথে সাথেই আবার দেখতে পারবেন জিনিসগুলো সার্ভার থেকেও আসবে। এবং সার্ভার থেকে আসার পর এই যে দেখেন সার্ভার থেকেও আসতেছে, ব্রাউজার থেকেও আসতেছে এবং এটা অটো ডিডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এই যে দ্যাটস মিন আপনার ব্রাউজার থেকেও আসতেছে আবার আপনার সার্ভার থেকেও আসতেছে, কিন্তু জিনিসটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি একদম সরাসরি অ্যাড টু কার্টে ক্লিক করবো। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন অ্যাড টু সাবস্ক্রাইব বাটন, আর এখানে অনেকভাবে সুন্দরভাবে করা যায়, আমি সেটা আপনাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট হয়েছে এবং এটাকেও ডিডুপ্লিকেট হয়ে যাবে, এই অ্যাড টু কার্টটাও ডিডুপ্লিকেট হবে। আমি সরাসরি একদম ডিটেলস দিয়ে প্লেস অর্ডার করে ফেলছি। ভিডিওটা বড় হচ্ছে বাট আপনারা মনোযোগ সহকারে দেখলে এক ভিডিওতে আপনাদের 3-4 ঘন্টা বা 3-4 দিন নিয়ে যে জিনিসগুলো শিখছিলেন সেগুলো সহজ হয়ে যাবে। এবং আমি যেভাবে সেট আপ করা দেখাচ্ছি এই সেম জিনিসটা আপনি সেট আপ করতে চাইলে যদি শিখতে চান বা শেখার পর যদি সেট আপও করেন আপনার 3-4 ঘন্টা চলে যাবে এবং অনেক সময় আপনি ভালোভাবে করতেও পারবেন না। এই যে দেখেন পারচেস ফায়ার করছে ব্রাউজার থেকে এবং সাথে সাথে আপনার যে পারচেসটা আমার ফায়ার করছিল এই পারচেসটা ডিডুপ্লিকেট হয়ে যাবে। ডিডুপ্লিকেট হওয়া মিন্স আমার পারচেস একটাই হয়েছে, দুই জায়গা থেকে জাস্ট আমি ট্র্যাকিং করেছি ফেসবুকে এই জিনিসটা দেওয়া, এর মাধ্যমে দেখেন পারচেস কিন্তু ডিডুপ্লিকেট হয়ে গেছে। ব্রাউজারটাকে তখন পেয়েছে, সার্ভারটাকে তখন পায় নাই, আর ব্রাউজারটা যদি অফ থাকতো তখন সার্ভারটাকেই পেতো। এরকমভাবে অনেক সময় যখন ডাটা মিস হয় জিনিসটা এরকমভাবেই কাজ করে যে আপনার প্রোডাক্টটা সঠিকভাবে পারচেস হয়েছে এবং সেটা সার্ভার থেকেও ট্র্যাকিং হয়, ব্রাউজার থেকেও ট্র্যাকিং হয়। আপনি যদি এই জিনিসটাকে কাজ করতে পারেন সুন্দরভাবে, খুব ইজিলি আপনি জিনিসটাকে কাস্টমাইজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং এখানে আপনি আরও অনেকভাবে জিনিসগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন আমি একটু দেখাইও আসলে কীভাবে কাস্টমাইজ করা যায় জিনিসটাকে। ও আমরা যদি একটু আমাদের এখান থেকে দেখাই, এই যে এখান থেকে কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে পারচেস হচ্ছে। আমি যদি অ্যাড টু কার্টে যাই, কখন অ্যাড টু কার্টে যাচ্ছে এবং এখান থেকে আমি এটা অফ করে দিই, এই যে দেখেন এই ব্রেভেও কিন্তু জিনিসটাকে অন করা আছে। এই যে এখানে পেজ ভিউ ভিউ কন্টেন্ট দেখাচ্ছে এবং এখানে আমার সকল ডিটেলস যাচ্ছে। আমি যদি অ্যাড টু কার্ডে ক্লিক করি, আমি জাস্ট পিক্সেল থেকে আপনাদেরকে জিনিসটা আরও বোঝার সুবিধার্থে সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়েট চেক আউট, অ্যাড টু কার্ড ফায়ার করছে এবং আমি যদি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি আপনি দেখতে পাবেন আমার প্রোডাক্টটা পারচেস হয়েছে এবং এখান থেকে এই যে পারচেস ইভেন্ট ফায়ার করছে। ওকে, এবং এখান থেকে কী কী ডিটেলস পাঠানো দরকার ছিল এভরিথিং কাজ করছে। এখন আপনি চিন্তা করেন শুধুমাত্র একটা প্লাগইন দিয়ে আমি আপনাদের কী পরিমাণ কাজ কমিয়ে দিছি। এখন এটার কাজ কিন্তু শুধুমাত্র এখানেই শেষ না, এইটার আরও অনেক কাজ আছে। আপনি যদি ইভেন্টসে যান, ইভেন্টসে যাওয়ার পর আপনি আসলে কত কিছু ট্র্যাক করতে পারবেন একটু আপনাদেরকে একটা ধারণা দিই যে আপনারা কত কিছু ট্র্যাক করতে পারবেন। এই যে দেখেন এখানেও ট্রিগার, এনেবল, ডিসেবল, ডুপ্লিকেট, এভরিথিং অপশন আছে। আপনি যদি অ্যাডে যান, অ্যাডে যাওয়ার পর আপনি দেখতে পারবেন আপনি পেজ ভিজিট করতে পারবেন, এসটিএমএল লিঙ্ক করতে পারবেন, সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টর, পেজ কল, পোস্ট টাইপ। আমি যদি একটু বোঝানোর ক্ষেত্রে বুঝাই, সে আমি এই প্রোডাক্টটার একটা প্রোডাক্টে যাব এবং একটা প্রোডাক্টে যাওয়ার পর ধর আমি এই প্রোডাক্টটাকে ক্লিক করলাম, এই প্রোডাক্টটাকে ক্লিক করার পর এটা তো ধরেন একটা লম্বা ওয়েব পেজ। এখন আমি যখন জিনিসটাকে স্ক্রল করি, এই যে এই সম্পূর্ণ যখন স্ক্রল করি এবং শেষ পর্যন্ত যখন ফুটার পর্যন্ত আসি, তার মানে আমি 100% স্ক্রল করলাম। কিন্তু অনেকে কী করে, এই প্রোডাক্টটা আসার পর এই ধরেন 40% স্ক্রল করে চলে গেল। কারা 40% স্ক্রল করে চলে গেল এইটাকেও আপনি এখান থেকে ডিটেক্ট করতে পারবেন এবং তারপর তাদেরকে আপনি আলাদাভাবে অ্যাড দেখাইতে পারবেন। এটা আসলে কখন কাজে লাগবে? এটা আমাদের কাজে লাগবে যখন আমরা আমাদের ল্যান্ডিং পেজকে অপটিমাইজ করতে যাব। আমরা আমাদের ল্যান্ডিং পেজে কিছু হিটম্যাপ ইউজ করব, কিছু ফ্রি টুলস ইউজ করব, সেগুলোর মাধ্যমে আমরা যখন অপটিমাইজ করতে যাব তখন এই জিনিসটা আমাদের দরকার লাগবে। তবে এই ভিডিওটা অনেকেই বুঝছেন কি না আই ডোন্ট নো, আই থিঙ্ক বোঝার কথা, কারণ এত সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এর চেয়ে সহজভাবে দেখানো আসলে হয়তো বা আর কারোর পক্ষে পসিবল না, বা বাংলাদেশে কেউ এর চেয়ে সহজভাবে করেও নাই। তবে ওই যে যে জিনিসটা বললাম, এই পেড টুলসটা আপনাদের লাগবে, এই প্লাগিনটা আপনাদের লাগবে। এখন এই প্লাগিনটা আপনারা কীভাবে পাবেন? এই প্লাগিনটা পাওয়ার জন্য আপনাদেরকে ছোট্ট করে কিছু কাজ করতে হবে। এই যে আমাদের যে বিজনেস ক্লাব বাংলাদেশ গ্রুপটা আছে, এখানে একটা পোস্ট ছিল, এখানে অনেক মানুষ এই সার্ভার সাইড ট্র্যাকিং সম্পর্কে নিয়ে কথাবার্তা বলেছে এবং এখানে আরও অনেক কিছু দেখায়। যে দেখেন
এই যে এখানে দেখেন যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, এটার স্কোর বলতে মানে অনেকে নর্মাল থাকে, কারোর ডাউন থাকে, কিন্তু এই যে প্লাগ ইন এটার মাধ্যমে আপনি করলে এই যে পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, অ্যাড টু কার্ট কতজন করলো, পারচেস কতজন করলো, ভিউ কন্টেন্ট কতজন করলো, কী কী না করলো, সব কিছুর আপনি এখান থেকে ইভেন্ট দেখতে পারবেন এবং ইভেন্ট ম্যাচ কোয়ালিটি থাকবে গ্রেট। এবং এই যে যে কাজগুলো আমি করেছিলাম এটার একটা অন্য একটা ডেমো আমি পারপাস এখানে আপলোড করেছি। সো বুঝতে পারতেছেন জিনিসটা কতটুক অর্গানাইজড ওয়েতে আপনি করতে পারবেন এই প্লাগ ইনটা যদি আপনার কাছে থাকে। তবে এই প্লাগ ইনটা যারা আমার এই ফ্রি কোর্সগুলো করতেছেন সবাইকে আসলে তো দেওয়া সম্ভব না, আমরা অবভিয়াসলি কিছু মানুষকে দিব। কীভাবে দিব সেই জিনিসটা করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনারা যারা আমার এই কোর্সগুলো দেখতে পাচ্ছেন বা আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, দেখার পর আপনাদের কেমন লাগছে সেটার একটা অনুভূতি আপনার এখানে পোস্ট করতে হবে। আপনার একটা অনুভূতি এখানে পোস্ট করতে হবে যে এই কোর্সটা করে আপনার ভালো লাগছে কি না বা খারাপ লাগছে কি না, বা এই সার্ভার সাইড ট্রেকিংটা আপনি সুন্দরভাবে শিখতে পারছেন কি না, আপনার কি মনে হয় এই কোর্সটা করে অনেক ভালো মানুষ করতে পারবে বা কতটুকু বেনিফিট এই কোর্সটা, এভরিথিং। এবং আপনি চাইলে গ্রুপে কিছু মেম্বারও অ্যাড করতে পারেন, অন্যান্যদের পোস্টে কমেন্ট করতে পারেন। ওভারঅল আপনাকে এখানে একটা সুন্দর পোস্ট, যদি সুন্দর না জিনিসটা হচ্ছে আপনাকে একটা রিভিউ দিতে হবে জাস্ট আমি আমার জানার জন্য যে আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগছে বা কোনো কিছু আপডেট করার প্রয়োজন কি না। আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু আপডেট করার প্রয়োজন, প্লিজ 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 অবভিয়াসলি জানাবেন যে আপনার এই জিনিসটা আপডেট করার প্রয়োজন, মানে আমার এই জিনিসটা আপডেট করার প্রয়োজন, আমি আমার এই জিনিসটা আপডেট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা বিষয় যে হচ্ছে এখান থেকে আমি দেখতে পারবো কারা সবচেয়ে বেশি গ্রুপে অ্যাক্টিভ, এখান থেকে আমরা একটা নির্বাচন করবো, নির্বাচন করে যারা যারা খুব বেশি অ্যাক্টিভ তাদের পোস্টে আমরা কমেন্ট করে তাদেরকে ওই প্লাগইনটা ফ্রিতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো অবভিয়াসলি আপনাকে পোস্ট করতে হবে এবং নিয়মিত পোস্ট করতে হবে, আপনি জাস্ট একটা পোস্ট করে চলে গেলেন এরকম না, আপনার এই গ্রুপে নিয়মিত পোস্ট করতে হবে, ভালো লাগছে কি না, আপনার সমস্যা অন্যদেরকে হেল্প করতে হবে, আপনার নতুন যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে বা আপনি যদি নতুন কোনো কিছু জানেন সেই জিনিসটা এখানে আর্টিকেল হোক, ভিডিও হোক, ছবি হোক পোস্ট করতে হবে। তাহলে জিনিসটা হবে কি আরও মানুষ অনুপ্রাণিত হবে এই কার্যক্রমগুলো করার জন্য, জানার জন্য, বোঝার জন্য। একদম সোজা বাংলায় যদি বলতে চেষ্টা করি আপনাকে এখানে এসে নিয়মিত গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, যাদের অ্যাক্টিভিটিস এখান থেকে অ্যাক্টিভিটিস চেক করা যায় কোনো সমস্যা নেই, কার কী অ্যাক্টিভিটিস সব আমরা এখান থেকে দেখতে পারবো, যে পার্টিসিপেট যাদের অ্যাক্টিভিটিস ভালো থাকবে সেখান থেকে আমরা নির্ধারণ করে যে 150 বা 200 বা যদি আমাদের পরবর্তীতে আরও এজেন্সি লাইসেন্স কিনতে হয় 300 যতটুকু দেওয়া প্রয়োজন আমরা দেওয়ার চেষ্টা করবো। তবে একটা জিনিস চিন্তা করেন, এই ফ্রি কোর্সটা হয়তো বা কয়েক হাজার লাখ মানুষও দেখতে পারে, এখন সবাই তো এসে যদি চায় সবাইকে তো দেওয়া পসিবল না, যারা ভালো একটা অ্যাক্টিভিটিস করবে বা যারা সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণভাবে শেষ করবে, শেষ করার পর রিভিউ দিবে, আমরা একটু যাচাই করে দেখবো যে সে সম্পূর্ণ কোর্সটা শেষ করেছে, তাদেরকেই আমরা মূলত এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো। এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, আমরা টাকা দিয়ে কিনেছি, আমাদের কাছে এক্সট্রা আছে, তাই মনে হলো আপনাদেরকে জিনিসটা ফ্রিতে দেওয়া সম্ভব। সো এই কাজটা প্লিজ করবেন। আর শুধুমাত্র যে এই প্লাগইনটার জন্য আপনাকে করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি নিজেও একটা অনেস্ট রিভিউ দিলে আমি নিজে মোটিভেটেড হব, কারণ আপনাদেরকে যে জিনিসগুলো শেখাচ্ছি এগুলো আর কেউ শেখায় বলে আমার মনে হয় না। এবং আমরা যখন অপটিমাইজে যাব তখন আপনি আরও সুন্দরভাবে দেখতে পারবেন যে আসলে এই জিনিসগুলো কত সুন্দরভাবে, কত অর্গানাইজড ওয়েতে অপটিমাইজ করা যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং এই ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবভিয়াসলি 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 জানাবেন। এর আগে বাংলাদেশে এর চেয়ে সহজভাবে কী কেউ উপস্থাপন করেছে করে নাই, আজকের পর থেকে দেখবেন করবে, কারণ অনেক ম্যান্টর, অনেক মানুষ এই সিস্টেমটা আজকে জানতে পারলো, তারা কি করবে তাদের কার্যক্রমে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা শুরু করবে। কারণ আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো তো কেউ দেখাবে না, কারো দেখানোর সাহসই নাই। কেন সাহস নাই? কারণ তারা জানে কতটুকু আমি জানি না। আমি দেখেন আমি যা জানি আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি এতটুকু, তার মানে এর চেয়ে অনেক বেশি আমার ব্যাকএন্ডে নলেজ আছে। দ্যাটস ওয়াই আমি আমার নিজের বাহবার জন্য বলছি না, আমার ব্যাকএন্ডে এর চেয়ে অনেক বেশি নলেজ আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি আপনাদেরকে এই পরিমাণ নলেজ শেয়ার করতে পারছি। যদি আমার ব্যাকএন্ডে ওই পরিমাণ নলেজ না থাকতো আমি হয়তো আপনাদেরকে 5-10% হয়তো বা সর্বোচ্চ গেলে নয় 30% শেখাচ্ছি, এর আরও 70% আমার ব্যাকএন্ডে আছে। আমি দেখেন সব কঠিন কঠিন কাজগুলো কত স্মার্ট ওয়েতে করতেছি আমরা, সুতরাং আমাদেরকে আরও স্মার্ট হতে হবে, আমরা হব ইনশাল্লাহ। এই পোস্টটা দেখলে বুঝেন কী পরিমাণ মানুষ পিক্সেল সেটআপ নিয়ে সমস্যায় ছিল, এখান থেকে কী পরিমাণ মানুষ কমেন্ট করেছে আর কমেন্ট করে নাই এর চেয়ে কত বেশি মানুষ আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে আমরা ই-কমার্স, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনার, এজেন্সি সব কিছু চেঞ্জ করে ফেলবো, নতুন একটা বাংলাদেশ তৈরি করবো যে বাংলাদেশ হবে স্মার্ট। কারণ কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ইন্টারভিউ পাবলিশ হয়েছিল, আপনারা যদি এখান থেকে ফিচার্স অপশনে আসেন আপনারা হয়তো অনেকেই দেখেছেন, এখানে আমি স্মার্ট বাংলাদেশ
একটা কার্যক্রমের দিকে এগিয়েছিলাম, যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার কার্যক্রম কেমন ছিল এই ব্যাপারে কথা বলেছি। তখনই আমার মনে হলো, যেহেতু আমি বলেই এসেছি, আমি শপথ করে এসেছি, আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝবেন, এখানে আমি বলেছি যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তাদের যতটুকু হেল্প করা দরকার আমি করব, সেই লক্ষ্য থেকেই মূলত আমি আপনাদেরকে এখন এই হেল্পগুলো করছি, স্মার্ট হওয়ার জন্য শেখাচ্ছি। আমরা শুধুমাত্র যে উদ্যোক্তা হব তেমন না, আমরা হব একজন স্মার্ট উদ্যোক্তা। তাই যারা যারা স্মার্ট উদ্যোক্তা হতে চান, অবভিয়াসলি জানাবেন যে আপনিও একজন স্মার্ট উদ্যোক্তা, আপনি স্মার্ট উদ্যোক্তা হতে চান, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো আপনাদের জন্য ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।